এই দুটো আইটেম খেয়ে বলতে পারি এটা কি ছোটা মারা ঘুগনি ঘুগনি আলুর দম করছো সব কালার মারা তো এটা কি হচ্ছে গো এই তো মার ভাই বলছে দিক থেকে মার পরোটা ওজনে মেরে দিচ্ছ তো হ্যাঁ নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আবার সকালে বেরিয়েছি ব্রেকফাস্টের খোঁজে আপনাদের একটা ভালো ব্রেকফাস্টের ভিডিও আজকে আপনাদের উপহার দেবো আমরা ব্রেকফাস্ট বলতে পেটাই পরোটা লুচি পরোটা নর্মাল পরোটা ইত্যাদি এইসবই বুঝি তো পেটাই পরোটা রাজ করছে কিন্তু এখন কলকাতার বুকে বাঘাযতীনের ফোনপে পরোটা রয়েছে কিন্তু আমাদের শহর হাওড়াতেই এখানে শুনেছি নাকি খুব ভালো একজন পেটাই পরোটা বানায় তো চলুন আজকে ওখানেই যাব আর কতটা কি প্রাইস কেমন তার কোয়ালিটি অবশ্যই সেটা আপনাদের সাথে তুলে ধরবো তো এই দাদার কাছে যেখানে যাচ্ছি দাদার নাম এখনও ঠিক জানি না আর অ্যাড্রেসটা তো বলেই দেবো ভিডিওর মধ্যে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন একদম ডাইরেক্ট দোকানে গিয়ে দেখা হচ্ছে এই দেখুন এখানে পিটিয়ে পিটিয়ে একদম ছাতু করে দিচ্ছে পেটাই পরোটা এই জন্যই নাম না কি গো দাদা হ্যাঁ এই তো একদম পিটিয়ে কি করে দিল কাপড় কেচে দিল পুরো এই দেখুন এদিকে দাদা নিয়ে আসছে আবার ময়দা কাটো দাদা একবার দাঁড়াতে একবার দাদা এই দেখুন এখানে আবার এটা কি লেচি কাটছো নাকি লেচি কাটছি এটা এটা আবার ভাঁজ হবে এটা ভাঁজ হবে আচ্ছা ভাঁজ হবে লেচি কাটা হচ্ছে হ্যাঁ তারপরে পার ডে ক কিলো করে ময়দা কাটো পার ডে মোটামুটি সকাল থেকে 15-16 কিলো গাড়ি কটা থেকে বসো আটটা থেকে তো তোমাদের দোকানে তিনজন লোক দেখতে পাচ্ছি আমার তিনজন একজন দিদি আর দুজন দাদা তাই তো তো সম্পর্কে কে কি হও এটা আমার স্ত্রী হয় আচ্ছা ওয়াইফ আর এটা এইটা আমার ভাই ভাই হয় বাহ তাহলে তোমরা তিনজনে মিলেই দোকানটা চালাও নাকি দোকানটা চালাই আচ্ছা কটা থেকে শুরু হয় বলে দোকানটা দোকানটা চালু হয় আটটা থেকে কট অফ দি আটটা থেকে বারোটা অবধি তো এখন মোটামুটি 10টা বেজে গেছে হ্যাঁ আর হয়ে ঘন্টার মধ্যে শেষ সব নাকি খেলা শেষ হয়ে যায় দু ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে যায় বাহ সেরা আর তোমাদের দোকানে কিছু নাম আছে নাকি প্রশান্ত ফুড সেন্টার প্রশান্ত ফুড সেন্টার বাহ তাহলে আজ থেকে কি নাম দেবো দাদা বৌদির পরোটা নাকি দাদা বৌদির পরোটা দাদা বৌদির পেটাই পরোটা সেরা কদমতলার বুকে দাদা বৌদির পেটাই পরোটা এটা কি গো ওরকম ময়দা আচ্ছা ময়দা মাঝখানে দেবে নাকি ভাজে ভাজে দেবো আচ্ছা ভাজে দেবে বলছে এই দেখুন সেরা আপনাদের বানানোটা দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছে দাদা ময়দা দিচ্ছে তেল দিলে প্রথমে নাকি প্রথমে তেল তারপরে এইভাবে ভাঁজ করে নিচ্ছে তোমাদের এটাই হচ্ছে ভাঁজ নাকি এটাই ভাঁজ এই দেখুন ত্রিভুজ না ঠিক শঙ্কু আকৃতি এটাকে বলবো এক একটা এই যে লেচি তোমার মোটামুটি কত ওজন আছে এটা এটা মোটামুটি 1 কেজি ওজন আছে 1 কেজি এই দেখুন বলছে এক একটা লেছি 1 কেজি করে ওজন তাহলে 1 কেজি পরোটা হয় নাকি এক একটা এক একটা পাকার ওজন 1 কেজি আচ্ছা দোকানে তাহলে কি কি পাওয়া যায় মোটামুটি আমার দোকানে এক সকালা পাওয়া যায় পেটাই পরোটা হ্যাঁ পেটে পাশে ঘুগনি ওখানে আছে একদম ফ্রি আছে হ্যাঁ আলাদা আলুর দম ডিমের কারি আর ডিম সেদ্ধ আলাদা আচ্ছা আর বিকেলবেলা আইটেম হয় ছোলা ভাটুরা বিকেলবেলা ছোলা ভাটুরা হ্যাঁ ছোলা ভাটুরা সাথে থাকবে স্যালাড আচার বাহ চানা তাহলে একদিন ছোলা ভাটুরা খেতে আসবো চলে আসবে তাহলে এই যে প্লেটটা তোমার এই ইয়ে দিয়ে ঘুগনি দিয়ে কত করে দাম রেখেছো এটা হচ্ছে পরোটা হচ্ছে 100 গ্রাম 700 টাকা শ ঘুগনি দিয়ে 100 গ্রাম 700 টাকা শ আচ্ছা আর আলুর দাম হচ্ছে 10 টাকা প্লেট 3 পিস আচ্ছা 10 টাকা প্লেট 3 পিস আর ডিম কষা ডিমের কষা হচ্ছে 15 টাকা পিস এত দাম নিচ্ছ কেন ডিম কষা গো এখন ডিমের দাম একটু হাই আছে ওই জন্য আচ্ছা শ্রাবণ মাসে তো কমে যাওয়ার কথা ডিম কমছে না ডিম সারা জীবনে দাম বেশি আর এদিকে দেখছি চাও করছে তোমার ভাই আমার ভাই চায়ের দোকান আচ্ছা তো তোমার নামটা কি বললে আমার নাম প্রশান্ত প্রশান্ত এদিকে আবার দেখছি বৌদি অমলেট করছে অমলেটও হয় আচ্ছা অমলেট কত টাকা করে অমলেট 15 টাকা পিস আচ্ছা এই দেখুন অমলেট হচ্ছে কে অমলেট খেতে চাইলে অমলেটও পেয়ে যাবেন এই এত বড় তাতে একটা ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে লঙ্কা নেই আচ্ছা লঙ্কা ছাড়া আর এই যে বৌদিকে পেয়ে গেছি বৌদির নাম কি গো শিবানী দাস আর এখানে তুমি কি কারচুপি করছো ভেতরে এই যে পরোটা ওজনে মেরে দিচ্ছ তো হ্যাঁ এইদিকে দেখুন ওজনে একদম ওজন করে দেয়া হচ্ছে কোনো মারকল হচ্ছে না কিন্তু একদম পারফেক্ট ওজন এই দেখুন পার্সেল নিলে কি এক্সট্রা পয়সা নাও নাকি না
এক্সট্রা নাও না আর তোমার ঘুগনিটা কি করেছে প্রেসারে ঘুগনি করো হ্যাঁ প্রেসারে হয় এই দেখুন প্রেসারে ঘুগনি করেছে এই দেখুন ওহ ঘুগনি দেখেই তো একদম লোভ ধরে যাচ্ছে মিষ্টি মিষ্টি না ঝাল ঝাল টক মিষ্টি সবই আছে টক মিষ্টি সবই আছে একটু দেখাও ভালো করে খুলে দেরি করেছি বলে দু পিস পরে আছে আমাদের জন্য এই দেখুন দু পিস পরে আছে ডিম কষা বাহ সেই রাত এদিকে আবার ছোদ্দার কাছে চলেছি ছোদ্দার নাম কি সুশান্ত দাস তোমার নাম প্রশান্ত সুশান্ত সুশান্ত তাই হোক আমি দু ভাইয়ের একই নাম নাকি আচ্ছা তুমি কি করো চা চা চায়ের ডিপার্টমেন্ট আচ্ছা একদম গরম গরম পেটাই পোড়াটা খাবে আর চা খেয়ে তোমার বাড়ি যাবে তাই তো মানে নিরাশ হয়ে কাউকে ফেরাবে না খালি পেটে খালি পেটে একদম পোড়াটা খেয়ে গরম গরম তারপর চা এ কি মোষের দুধের না গরুর দুধের মাদার ডিয়ারি দুধ আচ্ছা আর এখানে অনেক রকমের বিস্কুট দেখতে পাচ্ছি কাকা একটু সরাতে দেখি বিস্কুট এই দেখুন এই তো বিস্কুট কেক অনেক কিছু আছে সুশান্ত দার দোকান তাই তো তাহলে তোমরা তিনজনে মিলে কাজ করো বৌদি আর তোমার দু ভাই তাই তো এই তো প্রশান্ত দা এবার শুরু করে দিয়েছে বেলা এই দেখুন প্রথমে তেল ছিটিয়ে নিল মার্বেলের ওপর মার্বেলের ওপর কিন্তু বেলা হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন যেখানটা বেলা হচ্ছে দেখুন একদম হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেলছে এই যে বেলে বেলে তাওয়ার সাইজে করবে দেখুন এই যে তাওয়ার সাইজে হচ্ছে তাওয়াটার সাইজ তো দেখালাম আপনাদের বিরাট বড় তাওয়ার সাইজ পরোটাটা এইভাবে সুন্দর করে বেলে নেওয়া হচ্ছে চেপে চেপে এধার ওধার করে বেলে নিচ্ছে এই হচ্ছে প্রশান্ত দার বিখ্যাত পেটাই পরোটা চলুন কি করে হচ্ছে দেখি এই দেখুন এখানে কড়ায় পুরো তেল দিয়ে দিলে তেল দিয়ে এবার পরোটাটা কিন্তু এবার দিয়ে দিচ্ছে এই দেখুন ও সুন্দর এটা মোটামুটি হতে কতক্ষণ লাগবে দাদা তিন মিনিট লাগবে কাঁচা থাকবে না তো পুরো কড়া ভাজা হালকা হবে তাই তো কড়া ভাজা হালকা পরোটা সেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজুক এখন দাদা একটু টাইম লাগবে এই দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন কড়া ভাজা হালকা পরোটা এখন হাওড়ায় পা যাচ্ছে হাওড়ার বুকে এই দেখুন এখন হাওড়ার বুকে কড়া ভাজা হালকা পরোটা পা যাচ্ছে আর দাদা অ্যাড্রেসটা বলে দাও হাওড়া কদমতলা হ্যাঁ কবাড়ি ব্যাংকের নিচে বাস স্ট্যান্ডের কবাড়ি ব্যাংক আছে তার নিচে আচ্ছা ঠিক আছে নরসিংহ দত্ত রোড আচ্ছা ব্যাটরা তাই তো বাহ এই যে পরোটা হয়ে গেল দেখুন পেটাই পরোটা প্যাঁদানি পরোটা অনেকে বলে আবার এই যে এখানে প্যাঁদাবে একটু পরেই থালাগুলো সরিয়ে দিই কাস্টমারকে দিয়ে দিচ্ছে থালাগুলো আর এখানে আমাদের দাদা এবার প্যাঁদাবে প্যাঁদানি পরোটা এই দেখুন এই তো মার ভাই বলছে দিক থেকে মার হয়ে গেল এই যে স্টোরে চলে গেল আচ্ছা স্টোর রুমটা একটু খুলে দেখাও এই যে পুরো স্টোর রুমটা দেখাও স্টোর রুম এটা বড় সাইজের হটপট এই দেখুন তো বৌদি তাহলে আমাকে এক প্লেট দিয়ে দাও 100 পেটাই পরোটা দেবে না 50 দাও খেতে পারবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে 100ই দাও এই দেখুন 117 টাকা নাকি এই দেখুন এখনও 100 হয়নি হ্যাঁ আর এই যে ডিম কষা গেল এক পিস আর এখানে যাচ্ছে আলুর দম দু পিস বেশি দিও না এই দেখুন এখানে আলুর দম চলে গেল এটা কষা কষা করে করো তাই তো আর এখানে ঘুগনি নেব এই দেখুন এখানে ঘুগনি যাচ্ছে ব্যাস হয়ে গেল বৌদি এই থালিটার দাম কত হলো 38 টাকা 38 টাকা কি কি দিচ্ছ তাহলে একবার বলে দাও পরোটা আলুর দম ডিমের কারি 100 পরোটা আলুর দম ডিমের কারি আর ডিমের কারি তিন পিস নেয় অনেকে আমি দু পিস নিচ্ছি তাই তো আচ্ছা এই হচ্ছে মোট থালি আচ্ছা দাদা এই যে তোমার ঘুগনি আলুর দম করছো সব কালার মারা তো না না ফুড কালার তো না না আমার লঙ্কা হলুদ যেমন হয় আচ্ছা লঙ্কা হলুদ যেমন ও কালার কালার সব দেয় আর ওটা কি ছোটা মারা ঘুগনি না না ছোটা দাও না তো না না আচ্ছা কড়াই যখন সেদ্ধ হয় আমি খেয়ে কিন্তু বলবো কিন্তু অন ক্যামেরায় কড়াই যখন সেদ্ধ হয় না আমরা বুঝতে পারি তখন দোকানদার বলে দেয় একটু খাবার সরা মেরে দিই আচ্ছা একটু খাবার সরা দাও একটু দাও তাহলে দাদা সত্যি কথা বলেছে তাই তো ঠিক আছে কড়াই যখন সেদ্ধ হয় কড়াই দোকানদার বলে দেয় তাহলে তোমার থালিটা দাও দেখি হ্যাঁ থালিটা দিও এসো এই যো এই হচ্ছে তোমার 38 টাকা থালি নাকি 38 টাকা 38 টাকা থালি নিয়ে নিলাম প্রশান্ত দার কাছ থেকে এটা কি হচ্ছে গো কাঁচা লঙ্কা তেল দিচ্ছি হ্যাঁ কাঁচা লঙ্কা তেল মারছো
বন্ধুরা, সুশান্তদা কিন্তু তেল মেরে দিয়ে দিয়েছে, বেশি বাড়াবাড়ি করা যাবে না, সাবস্ক্রাইবটা করে দিন, নাহলে কিন্তু ঢুকে যাবে একদম। তো যাই হোক, আর এই হচ্ছে পেটাই পরোটা, প্রশান্তদার পেটাই পরোটা। কতটা হালকা হালকা তো আছে, কড়া ভাজা কতটা সেটা দেখতে হবে, এই দেখুন। আর এই থালিটার দাম হচ্ছে 38 টাকা। কী কী থাকছে? ঘুগনি থাকছে, হালকা সোডা দিয়েছে প্রশান্তদা, কিন্তু নিজের মুখে স্বীকার করেছে হালকা কলাইটা যাতে সেদ্ধ না হলে যেদিন না হবে সেদিন হালকা সোডা মারে। আর এই হচ্ছে কষা কষা আলুর দম, মেথি পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে বানিয়েছে। আর এই হচ্ছে ডিম কষা, এটাও কিন্তু মেথি দিয়ে বানিয়েছে মনে হচ্ছে। তো খেয়ে দেখি প্রথমে, একটু ঘুগনি দিয়েই খাই, প্রথমে একটু হালকা সোডা মারা ঘুগনি দিয়েই খাই। মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। পরোটা লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি ঘুগনি না হলে ভালো লাগে না। এই দেখুন, বাহ, পরোটাগুলো ভালোই তো, কাঁচা নেই কিন্তু ভালো ভেজেছে পরোটাগুলো, পুরো কাঁচা। আবার পেঁয়াজ লঙ্কা দিচ্ছে, পেঁয়াজও পেয়ে যাবেন। এবার 3 পিস আলুর দম পেয়ে যাবেন প্লেটে, আমি 2 পিস নিয়েছি। একটু শক্ত আছে মনে হচ্ছে আলুগুলো, কিন্তু এই যে এই দেখুন, এই দেখুন, ও ফো, বিরিয়ানি আলুর মতো মিষ্টি মিষ্টি, গ্রেভিটা অপূর্ব বানিয়েছে, মেথি পাতা দিয়েছে, ধনে পাতা দিয়েছে, পেঁয়াজ রসুন কষিয়ে বানিয়েছে একদম। এই দুটো আইটেম খেয়ে বলতে পারি যে আমাদের ফোনপে কাকার থেকে অনেক বেটার। বাঘা যতদিন ফোনপে পাওয়াটা 400 কোটি ফেস ভ্যালু, ওর থেকে এই প্লেটটা হাইজিন আছে, বানানোটা দেখালাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বানাচ্ছে প্রশান্তদা, হাইজিন মেনটেন করে, খেতেও টেস্টি, অনেক সুন্দর খেতে, ওর থেকে এর ফার বেটার টেস্ট, ফার বেটার, ফার বেটার। চলুন এবার ডিম কষা, কোঁদফল বলে অনেকে, এখন আপনারা কোঁদফল বলে রেগে যাচ্ছেন, গালি গালি দিচ্ছেন, কিন্তু কিছু করার না, এটা কোঁদফলই বলে। এই দেখুন, হালকা ডিমের কষা, এই একটু গ্রেভি, আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি, এটা একটু ঝাল ঝাল, এটা সব থেকে বেশি টেস্ট। আর ডিম কষা কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এই যে কাকা আমার চিনতে পেরে গেছে, বলছে যে ব্লগ করেন তো, হ্যাঁ, ডিম কষা পারফেক্ট, ঝাল ঝাল বানিয়েছে, গ্রেভিগুলো মারাত্মক, একটু নুন বেশি, ডিম কষাটা একটু নুন বেশি হয়ে গেছে। কাকা যদি না ফোনপে পাওয়াটা তো খেয়েছেন, একবার ব্যাটারা আইজো দেখতে পাচ্ছেন, দ্য ব্যাটারা কোঅপারেটিভ যে ব্যাঙ্ক, দ্য ব্যাটারা কোঅপারেটিভ যে ব্যাঙ্ক, তার পাশেই কিন্তু এই যে বাঁ পাশে স্টলে দেখতে পাচ্ছেন, তার পাশেই বসে কদমতলা, লোকাল নাম হচ্ছে কদমতলা ব্যাটারা। এই জায়গায় চলে আসুন, দাবিয়ে খেয়ে যান সকালবেলা ব্রেকফাস্ট, সঙ্গে কিন্তু চাও আছে। এবার একটু চা খাই, কেমন চা করে দেখি। সুশান্তদা, তাহলে একটা চা মেরে দাও, হালকা করে, ছোটো করে, হ্যাঁ, কচি। মাটির ভাড়া দিচ্ছ নাকি? মাটির ভাড়ি দাও, তাহলে কটাকা মাটির ভাড়া? 5 টাকা। এই দেখুন মাটির ভাড়ে চা, সুশান্তদা স্পেশাল চা, একদম কি মাদার ডেয়ারি দুধ বললে না, মাদার ডেয়ারি দুধে, কোনো গরু নয়, কোনো ভ্যাঁস নয়, এটা হচ্ছে মাদার ডেয়ারি দুধের চা, মাটির ভাড়ে। এই যে ব্রেকফাস্ট করার পর এখন গরম গরম একটা চা নিয়ে নেবেন, ওহ, পুরো দিনটাই পুরো আলাদা রকম কাটবে। চাটা তো বেশ কড়া বানিয়েছে, একটু বেশি মিষ্টি, কিন্তু কড়া বানিয়েছে চাটা, দারুণ। তো চলুন, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন। আর হাওড়া থেকে তো অনেকেই জানেন, আমাকে চেনেন, তবুও বলে দিচ্ছি, হাওড়া থেকে যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটিকে, এই পেজটিকে ফলো করে দিন, সরি, ইউটিউব ফেসবুক গুলিয়ে যায় মাঝে মাঝে, পেজটিকে ফলো করে দিন। তো চলুন, অ্যাড্রেস তো বলেই দিলাম, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই চা খেতে খেতে, গরম চা খেতে খেতে, মাটির ভাঁড়ে আমেজটা চলে এসছে, আমি বাড়ি চলে যাবো।